আসন্ন বাজেটের আগে বাড়ছে না গ্যাস বিদ্যুতের দাম। দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত স্টেক হোল্ডার ডায়ালগ অন এনার্জি স্ট্র্যাটেজি বিষয়ে এক সেমিনারে এ কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মন্ত্রী জানান, অপরিকল্পিত কারখানার কারণে গ্যাস সংকট আরও ঘনীভূত হচ্ছে। আতিয়া আনোয়ার অন্তর রিপোর্ট। দেশে প্রতিদিন গড় গ্যাসের চাহিদা প্রায় 3500 MMS, তবে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম 6 MMS। এই মুহূর্তে প্রতিদিন 29.5 MMS গ্যাস সরবরাহ করার সক্ষমতা রয়েছে, যার মধ্যে 2200 MMS গ্যাস নিজেরাই উৎপাদন করতে সক্ষম, আর অতিরিক্ত গ্যাস আমদানি করছে জ্বালানি বিভাগ। সকালে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত স্টেক হোল্ডার ডায়ালগ অন এনার্জি স্ট্র্যাটেজি শীর্ষক এক সেমিনারে উঠে আসে এসব তথ্য। সেমিনার শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিগত 13 বছরে দেশের শিল্পাঞ্চল অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। অপরিকল্পিত কারখানার কারণে গ্যাস সংকট আরও ঘনীভূত হয়েছে। অবৈধ কিংবা বাইপাস লাইনে গ্যাস সরবরাহ থেকে সরে আসছে সরকার। শুধুমাত্র পরিকল্পিত শিল্প এলাকায় গ্যাস সরবরাহ নিশ্চিত করবে সরকার। পরিকল্পিত শিল্প এলাকায় মুভ করেন, আনইন্টারাপ্টেড গ্যাস এবং বিদ্যুৎ থাকবে। দরকার প্রয়োজন হলে পলিসি আমরা চেঞ্জ করব। যদি বিদ্যুৎ এবং গ্যাস না দিতে পারে পরিকল্পিত শিল্প এলাকায়, তাহলে দরকার লাগলে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এলডি দিবে। সেটার ব্যাপারে যদি প্রয়োজন হয় আমরা পলিসি চেঞ্জ করব। প্রতিমন্ত্রী জানান, আসন্ন বাজেটের আগে জ্বালানির দাম আর বাড়ানো হবে না। আন্তর্জাতিক বাজেটের সাথে জ্বালানির দাম সমন্বয় করে নতুন নীতিমালা তৈরি করছে সরকার। বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানো সম্ভব না, সেখানে এখনো সম্ভাবনা নাই। তবে আমরা ভবিষ্যতে একটা পলিসি তৈরি করছি, যেটা এটা যেন এরকম হয় যে খালি বাড়াবো না, যদি প্রাইস কমে ভবিষ্যতে জ্বালানির ক্ষেত্রে এটা যেন অ্যাডজাস্টমেন্ট হয়, কমের দিকে থাকে, বাড়লে বাড়ানোর দিকে থাকবে। জ্বালানির দাম 80% পর্যন্ত বাড়ায় চাপে উৎপাদনশীল খাত। ব্যবসায়ীরা নিরাপত্তা বাবদ 6 মাসের অগ্রিম জ্বালানি বিল পরিশোধ না করে ধাপে ধাপে অগ্রিম মূল্য পরিশোধের প্রস্তাব জানায়। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা।